বাহির দিয়া তালা লাগিয়ে দিল। কোরআনে আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব ফাকালাত হাইতালাক, মহিলা ঘরের দরজা বন্ধ করে ইউসুফ নবীর সামনে কাপড় চোপড় খুলতে শুরু করলো, বলল ইউসুফ আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম, তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলবেন না, ইউসুফ আলাইহিস সালাম সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানো সমীচীন মনে করলেন না, তিনি তখন দরজার দিকে দৌড় মারলেন। দরজা দে বন্ধ, ইউসুফ নবী কি দেখে নাই? কথা বলতে হবে, ইউসুফ আলাইহিস সালাম দেখেন নাই, কিন্তু তিনি জানেন মানুষ দরজা বন্ধ করবে, মানুষ বাদার পাহাড় দাঁড় করাবে, মানুষ সামনে অগ্নিকুণ্ড জ্বালায়া রাখবে, মানুষ পিছন দিয়া জামা টেনে ধরবে, মানুষ পাশের রশি প্রস্তুত করবে, কিন্তু আল্লাহওয়ালারা কখনো অন্যের সাথে আপোষ করবে না, তারা সামনে যাবে, আর সামনে যখন আগাবে রাস্তা খুলে দেওয়ার মালিক হলেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন দরজার দিকে, মহিলা অট্ট হাসি দিয়ে বলে ইউসুফ পালানোর জায়গা তো আজকে বাকি রাখি নাই, দরজা কিন্তু তালা দেয়া আছে। ইউসুফ আলাইহিস সালাম থামেননি, তিনি জানেন আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক আমরা, সফলতার মালিক হলেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যখন দরজার কাছে গেলেন, দরজাটা নিজে নিজে খুলে গেল। আবার ভাইয়ারা, কোরআন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাস আছে। কোরআন কোন কিস্সা কাহিনীর কিতাব নয়, কোরআনে কিস্সা আছে। ওই ইতিহাস কিস্সাগুলো কান সুখ করার জন্য আল্লাহ নাজিল করেন নাই, বরং তিনি কিস্সা ইতিহাস বলে বুঝান। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ও মগজওয়ালারা এই কিস্সা থেকে শিক্ষা গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে থাকলেন, থামেন নাই, দরজাতে যাওয়ার সাথে সাথে দরজা আল্লাহ খুলে দিলেন। সুতরাং আমরা যারা বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য কথা বলছি, কাজ করে যাচ্ছি, পিছন থেকে অনেকে টেনে ধরবে, সামনে দরজা বন্ধ করবে, থামা যাবে না, থামা যাবে না। আমাদের চেষ্টা যেখানে শেষ, আল্লাহ সাহায্য সেখানে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরাম, জুলাইখা যখন দেখলো ঘরের দরজা খুলে গেছে, তখন জুলাইখা বসে থাকে নাই, পিছন দিয়া জামা টেনে ধরছে। কোরআনে আছে না নাই? তাহলে বন্ধু, অন্যায় পথে চলার জন্য কত কুপ্রস্তাব, কত জুলাইখারা যোগে যোগে দেবে, তাদের প্রস্তাব না মানলে তারাও দরজা বন্ধ করে দিতে পারে, পিছন দিয়া তারাও টেনে ধরতে পারে। ইউসুফ নবী তখনও থামেন নাই, ওনার গায়ের জামাটা ছিঁড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন পিছন দিয়া জামা ছিঁড়ে গেছে, জুলাইখা ভাবছে আজকে মনে হয় বাড়িতে আসবে না,
কিন্তু স্বামী কোন কারণে যাত্রা বাতিল করে বাড়িতে এসে এখন সামনে দেখে আজিজে মিশর পিছন দিয়া জোলাইকা জামা টানতাছে ইউসুফের। স্বামীরে দেখেই ডায়ালগ চেঞ্জ করে ফেলল, স্বামীকে দেখেই বলে দেখো দেখো তোমার দাস আমার ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, আমি তারে দৌড়াইয়া বাহির করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চরিত্রের অভিযোগ এনে মামলা দিল। ও বন্ধু ইউসুফের চরিত্র ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তাহলে বোঝা যায় আল্লাহ নবীর চরিত্রে যেমন অপবাদ দেওয়া হয়েছে, নবীদের রাস্তায় চলার কারণে বিভিন্ন আলমদের চরিত্র অপবাদ হতে পারে। দর্শনের মামলা বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে হতে ঠিক না? হযরত মারিয়াম আলাইহাস সালাম ইউসুফ ঈসা আলাইহিস সালামের জন্ম দেওয়ার পরে ইহুদিরা তো অভিযোগ করে বলল, ইয়া মারিয়াম লাকদ জিইত শাইআন ফারিয়া ইয়া উখত হারুন মা কানা আবুকি মারআ সাউইন وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا। হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে মারিয়ামের চরিত্র অভিযোগ দিয়ে তারা বলেছে, লাকাদ জিইত শাইআন ফারিয়া, ও মারিয়াম তুমি ব্যভিচার করেছো। অতঃ আল্লাহ কোরআনে বলেন, উম্মু সিদ্দিকা, হযরত ঈসার মা ছিলেন একজন চরিত্রবতী নারী, সতী নারী, সিদ্দিকা। তারা কয় জেনাকারী, আল্লাহ কয় সিদ্দিকা। তোমরা বলো দর্শনকারী, হাশরের দিন আল্লাহ বলবে সে জান্নাতি। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, মহিলা কয় কি রে, আমি বলে ঘরে ঢুকছি, হে বলে আমারে দৌড়াইতাছে, কি আজিব কথা। এজন্য কোরআনে আল্লাহ বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। কখনো কখনো মহিলাদের ষড়যন্ত্র হয় বড়ই জঘন্য। কোরআনে আল্লাহ বলছেন। আমার ভাইয়েরা, এখন বন্ধু ইউসুফ নবী অবাক হলেন, মহিলা বলে কি? আপনারা বলুন তো, জোলাইখা যে অপরাধী এটা জোলাইখা জানে কিনা? কথা বলতে হবে, আজি যে মিশর না জানুক জোলাইখা জানে কিনা? জোলাইখা নিজে তো জানে ইউসুফ নির্দোষ, কিন্তু সে এখন নিজে বাসার জন্য নিজের স্বার্থে নির্দোষ মানুষটাকে দোষী বানায়া দিছে। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন তাফসির করেছেন 40 বছর, যার তাফসির শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে। উনি দর্শনকারী হতে পারে না, হত্যাকারী হতে পারে না, এরা সবাই জানে, বাংলার নতুন জোলাইখারাও জানে, শুধু নিজেদের স্বার্থে উনাকে কয়েদি বানানো হয়েছে। এখন জোলাইখা ষড়যন্ত্র করা শুরু করলো, স্বামী তো প্রেসিডেন্ট, তাই স্বামীকে দিয়ে ইউসুফ নবীকে জেলেও ঢুকিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে না? আচ্ছা, উনি কি অপরাধী ছিলেন? অপরাধী ছিলেন? উনি কি জোলাইখার প্রতি আসক্ত হয়েছেন? ইফতেজিং করছে, জোলাইখার ঘরে ঢুকছিল ইচ্ছা কইরা, কিন্তু উনি জেল খেটেছেন, কোরআনে আল্লাহ কাহিনী গুলো কেন বলে, কেন আমাদের এগুলো শোনায়? উদ্দেশ্য একটাই, আল্লাহ বুঝাতে চান কখনো কখনো দিনের পথের লোকেরা বিনা দোষে জেল খাটতে হতে পারে।
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি মুমেন হতে পারো। ইউসুফ নবী জেলখানা থেকে বের হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে, বিজয় এসে গেছে, ভয় পাওয়া যাবে না। হতে পারে এমন সময় আসবে জেলখানার মুফাসসিরকে আল্লাহ বাংলার মসনদেও বসায় দিতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? হতাশ হয়ো না মুসলমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। বের হওয়ার পরে উনার সতী সাথী সঙ্গীরা সতীর্থরা উনাকে প্রশ্ন করলেন, যুবক মানুষ, একজন সুন্দরী যুবতী নিজের ঘরের ভিতরে ঢুকে আও, দরজা বন্ধ করে নিজের গায়ের কাপড় সবর খুলে আপনার কাছে নিজেকে সঁপে দিচ্ছিল, আপনি দৌড় মাইরা পলায়া চলে আসলেন কেন? আপনিও তো পুরুষ মানুষ, আপনার নফস কি আপনাকে তাড়িত করে নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন? উনার জবাবটাকেও আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাযিল করেছেন। 13 নম্বর পারার প্রথম আয়াত ইউসুফ আলাইহিস সালাম জবাব দেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি বলি না আমার নফস কোন রকম তাড়িত করেনি আমাকে, আমি এটা বলি না, ওমা উবাররিউ নাফসি, আমি বলি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফসে আম্মারা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যাকে রহমত দিয়ে ঢেকে রাখে নফস তার ক্ষতি করতে পারে না। তাহলে ওই সময় ইউসুফ নবীকে হেফাজত করেছেন কে? জোরে বলেন কে করেছে? উনি কিন্তু বললেন আমার নফস তাড়িত করেনি, আমি বলি না, তবে রব হেফাজত করেছে, ঠিক কিনা? ইল্লা মা রাহিমা রাব্বি। আয়াতের তাফসীর বললে আপনারা পাবেন, ঘরের ভিতরে মহিলা যখন দেহ থেকে তার বসন খুলছিল, ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার দিকে তাকায়া থাকা নিজের জন্য জায়েজ মনে করেন নাই, তাই তিনি মহিলার দিক থেকে নিজের চেহারাটা ঘরের কোনার দিকে ফিরাইছে, মহিলা দাঁড়ায় আছে এখানে, উনি চোখ নিলেন ওখানে, ঘরের কোনার দিকে চোখ নেয়ার সাথে সাথে দেখেন ওই ঘরের কোনায় উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে। অথচ আমরা সবে জানি ছোট্ট বয়সে ইউসুফ আলাইহিস সালামকে হারায়া বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। ওই অন্ধ বাবারে আজকে বিপদের টাইমে ঘরের কোনায় হাজির করলেন কে? উনি যখন দেখলেন বাবা ঘরের কোণে দাঁড়ায় আছে, ওই মহিলা কাপড় খুলতেছে, লজ্জায় পড়ে গেলেন, তখন পাগলের মতো দৌড় মারলেন, আর দরজার সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ নিজে দরজাটা খুলে দিলেন। আয়াত দিয়ে প্রমাণ হয়ে যায় নবীরা গুনাহ করে না, গুনার কাছাকাছি গেলে আল্লাহ হেফাজত করে, সেখানে কবিরা গুনাহ নবীরা করেন না, সেখানে শিরিক করার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এরপরও আল্লাহ বলেন শিরিক করলে নবীর কপালও জান্নাত মিলে না। ও আমার ভাই, এটা বড় জঘন্য জিনিস হাশরের দিন। অনেক নামাজি, অনেক রোজাওয়ালা,
আল্লাহর সামনে হাজির হবে, হয়ে দেখবে আমল নামায় শুধু গুনা, সওয়াবের আমল নামায় একটা সওয়াবও নাই, সাদা কাগজের মতো খালি। আল্লাহর সেই বান্দা আল্লাহ তাআলাকে তখন বলবে, হে আমার রব, আমার আমল নামা নামাজ কই, আমি তো নামাজ কাজা করিনি। আমার আমল নামায় হজের সওয়াব কই, আমি তো 10 বার হজ করেছি, আমি তো বারবার উমরা করেছি, লক্ষ টাকা যাকাত দিয়েছি, রমজানে রোজা রেখেছি, মাথায় টুপি দিয়েছি, গায়ে পাঞ্জাবি পরেছি, আমি তো সুদ খাইনি, আমি তো ঘোষ খাই নাই, আমল নামার সওয়াব গুলো কোথায়? আমল নামা কেন খালি? আল্লাহ তখন বলবেন, কেন, তুমি কি কোরআন পড়নি? কোরআনে তো আমি বলছি, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। সূরা নাম এসেছে আয়াত খানা, আল্লাহ তাআলা বলেন, যদি এই মানুষগুলো শিরিক করে, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত নেক আমল করেছে সব বাতিল হয়ে যাবে। তখন মানুষটা বলবে, খোদা, আমি তো কোরআনে এটা পড়েছি, কিন্তু আমি তো শিরিক করি নাই, আমি তো শিরিক করি নাই। সে কি বলবে? আল্লাহ কোরআনে বলেন, তখন সে অবাক হয়ে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। হে আমাদের রব, আপনার কসম করে বলছি, আমরা মুশরিক ছিলাম না। সে বলবে, আল্লাহ আপনার কসম, আমি শিরিক করি নাই। আল্লাহ তখন বলবেন, তুমি মুশরিক না, অথচ আমল নামা খালি, আমি আল্লাহ মিথ্যা বলি নাকি? আরে মিয়া, তুমি মুশরিক না কইছে কে? তোমার বদের আমল নামা দেখো। তখন সে বদের আমল নামায় দেখবে, আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দেখো এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এই শিরিক গুলো তুমি করেছো, তুমি করেছো। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়েও সেজদা দেয়। মনে আছে না? তুমি দুই জায়গায় কেন সেজদা করলে? তুমি দুই জায়গায় কেন সেজদা করলে? অথচ আমি তো কোরআনে বলেছিলাম, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তুমি তো মাজারে সেজদা দিয়া ঈমান হারা হয়ে গেছো, শিরিক করেছো, মুশরিক হয়ে গেছো। তুমি এই শিরিক করেছো, ওই শিরিক করেছো, তোমার আমল নামা এগুলো সব লেখা হয়ে গেছে। তখন লোকটা আবার কি বলবে শুনুন, কোরআনে আসছে, সে বলবে, মা কুন্নাও নাআমালু মিন সু। হে আমাদের রব, এগুলা যে অপরাধ, এটা যে শিরিক, এটা করলে যে ঈমান চলে যায়, আমি জানলে করতাম না, আমি জানতাম না এটা শিরিক, আমি না বুঝে করেছি। ও আমার ভাই, জানি না, জানতাম না, এই জাতীয় কথার আল্লাহর কাছে কানাও দাম নাই। আপনারাই বলুন তো, কেউ যদি না বুঝা বিষ খায়, তার অসুবিধা আছে না নাই? এখন ডাক্তারের কাছে গিয়া যদি কয়, ডাক্তার সাহেব, এটা যে বিষ, আমি তো জানতাম না, আমার ক্ষতি হইল কেন? ডাক্তার বলবে, বিষের কাজ বিষ করেছে, এখানে না জানলো বিষ তার কাজ বন্ধ করে না। কারো মাথা বাড়ি দিলেন, লোকটা মরে গেল, আদালতে মামলা হলো, পুলিশ আপনাকে ধরে নিল, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আসামি, আদালতের হাকিম রায় ঘোষণা করছে, আপনি হত্যাকারী, দলিল প্রমাণে সাব্যস্ত, সুতরাং আপনাকে ফাঁসির অর্ডার দেয়া হলো। কাঠগড়ায় দাঁড়ানো আসামি চিৎকার দিয়ে বলে, ও মহামান্য বিচারক, মানুষ মারলে ফাঁসি হয়, কত নম্বর ধারায়,
কত নম্বর অনুচ্ছেদ, ফৌজদারি বিধানের কোন জায়গায় লেখা আছে? আমি মূর্খ মানুষ, আমি তো এসব জানি না। বিচারক বলবে তাহলে বাড়ি চলে যান, ঠিক না? আমার ভাইয়ারা হাসরের দিন আল্লাহর কাছে বলবে জানতাম না এটা যে শিরিক। আল্লাহ যদি প্রশ্ন করেন বিয়ে করতে জানলা, বাচ্চার মা বাপ হইতে জানলা, এম এ পাশ করতে জানলা, গাদা গাদা বই মুখস্ত করে ব্যারিস্টার হতে জানলাম, ইংরেজি পড়ে ডাক্তার হতে জানলা, রাজনীতি করে নেতা হইয়া দেশ চালাইতে জানলা, শুধুমাত্র কোন অন্যায় করলে ইমানটাই থাকে না, আসলটাই জানলা না। আমার ভাইয়েরা পবিত্র কোরআন মাজিদে ছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো 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 তোমার প্রভুর নামে পড়ো। যদি এই কোরআন তুমি পড়তা তাহলেই তুমি জানতা, কিন্তু তুমি তো কোরআন পড়ো নাই, শুধু পীর বাবার বাড়িতে দৌড়াইছ। ও ভাইরা আমার, কোরআন ছেড়ে দিয়া কোন পীরের বাড়িতে দৌড়াতে যাবেন না, না না। হেদায়াতের জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন, কোরআন ছেড়ে দিলে হেদায়াত পাওয়া যায় না, কোন পীর হেদায়াত দিতে পারে না, হেদায়াত দেওয়ার মালিক হলেন আল্লাহ। কিন্তু ঘরেই দামি কোরআন, ওই কোরআনটা ধরে না, কোরআনটা পড়ে না, শুধুমাত্র এইখানে ওখানে শুধু জান দিয়া দৌড়াচ্ছে। আমার কান খুলে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিলেন। 1,14,000 সাহাবী উপস্থিত। রাসূল বললেন, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে দুনিয়ায় আমার আর সাক্ষাৎ হবে না? আল্লাহর নবীর বিয়োগান্তের কথা শুনে সাহাবাই কেরাম কেউ কেউ কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, কারণ তারা রাসূলকেই তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাহাবাদের চোখে পানি, মলিন বদন আল্লাহ রাসূলকে ব্যথিত করলো, তাই তিনি বললেন, শোনো, টেনশন করার কারণ নাই, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা, ও দুটি জিনিস যতদিন আকড়াইয়া ধরে রাখবা ততদিন পথ হারা হইবা না। কয়টা জিনিস? দুইটা। জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা। ও দুইটা জিনিস ধরতে বলছে রাসূল, বলছে দুইটা জিনিস ধরলে পথ হারা হইবা না, কিতাব আল্লাহ ও সুন্নতি। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আমার সুন্নাহ হাদিস। সুবহানাল্লাহ। এ দুটাকে আগড়াইয়া ধরো। এখন বাংলাদেশের হাজার হাজার মুসলমান আল্লাহর কোরআনটাও ধরে না, রাসূলের হাদিসও ধরে না, তারা পীর বাবার খলিফা ধরার জন্য পাগল হয়ে গেছে। ও ভাই আমার, আপনার হাতে ধরে বলছি, অনুরোধ করছি, আপনি পীর বাবার কাছে যান, আমার আপত্তি নাই, কিন্তু আগে কোরআনের কাছে যাওয়া লাগবে। কারণ কোরআন যদি না পড়েন না বুঝেন, তাহলে আপনি ভালোর জন্য গেলেন, যদি ভণ্ড পীরের হাতে পড়েন দেশের চোর টাকা নেয়, ভণ্ড পীর ইমান কেড়ে নিয়ে যাবে। আপনারা বলুন তো ভাইয়েরা, আমাদের দেশে যত পীর সাহেব আছে তার মাঝে হক্কানি পীর আছে না নাই? ভণ্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আপনারা বলুন তো, হক্কানি বেশি না ভণ্ড বেশি? ভণ্ড বেশি, ভণ্ড সংখ্যাই তো বেশি। এখন ভাই আমার,
কোনটা ভণ্ড কোনটা হকানি তা চিনবেন কেমনে? এটা চেনার জন্য আগেই তো কোরআন হাদিসের কাছে যাওয়া দরকার। ও আমার ভাই, ওই 1,14,000 সাহাবীর সামনে রাসূল যখন বক্তব্য দিলেন, তোমরা ওই দুটা জিনিসকে ধরো, একটু বলুন তো, ওই মাঠে সেই দিন হযরত আবু বকর সিদ্দিক হাজির আছেন।